সুপ্রিয় দর্শক, চ্যানেল আই অনলাইনের মুখোমুখি বিসিবির ফটোগ্রাফার রতন গোমেজ। 21 আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় তিনিও আহত হয়েছিলেন। সেই দিনের ভয়াবহতার গল্প শুনবো তার কাছ থেকেই। দাদা, সেদিন কী দেখেছিলেন? আপনি তো ছবি তুলতে গিয়েছিলেন, তারপর যে হামলাটা হলো সেই হামলার বর্ণনা যদি আমাদের একটু দিতেন। আসলে আমি ওই প্রোগ্রামে আমি প্রায় 2টা থেকে 2:30টার ভিতরে আমি পার্টি অফিসের সামনে গেছি। 2:30টার আগেই আমি পার্টি অফিসের সামনে গেছি, তখন শুধু লোকজন সামান্য আসছে এবং ট্রাকটা শুধু আইসা ওখানে, মানে পার্টি অফিসের সামনে আর কি আইসা জড়ো হয়েছে আর কি, ট্রাকটা জাস্ট খালি ট্রাকটা। আর আমি আগেই যাইতাম পার্টি অফিসের সামনে, কারণ আমি ওই বিভিন্ন রকমের ছবি তুলতাম। তখন আমার তো অতটা একটা জনপ্রিয় ছিল না, মানে আমি মাত্র দৈনিক নরস থেকে ইনকলাবে টেম্পোরারিভাবে আমি মানে জয়েন করছি ওই ওই সময় আর কি। তখন আমি 2:30 থেকে 3টার ভিতরে বা 4টার ভিতরে জিল্লুর রহমান আর আইবি রহমান গাড়ি থেকে নামছে। নামার পরে আমি আপাকে, ওনার সাথে খুব ভালো রিলেশন, মানে আমি সবসময় ছবি তুলতাম, উনি আমাকে খুব পছন্দ করতেন, মহিলা আমি লিখে তো নিয়েছিলেন। তখন আমি বললাম যে এই দুইজনের একসাথে একটা ছবি তুললাম গাড়ি থেকে, আর তখন সূর্যটা পিছনে ছিল। আমি বললাম আপনার একটু দাঁড়াবেন, আজকে খুব আপনাকে সুন্দর লাগছে। হ্যাঁ, আমার আমি তো এমনি সুন্দর, আমি না আজকে আরও সুন্দর লাগতেছে। পরে চশমাটা পড়লো, আমি একটা পোর্ট্রেট ছবি তুললাম। এই পোর্ট্রেট ছবিটা তোলার পরে আমি বেশ আরও লোকজন সমাগত হলো। আমি পার্টি অফিসের সামনে এক সময় আমিও কাতারে, যেখানে পার্টি অফিসের মেইন জায়গাটা ওখানে আমি ক্যামেরা হাতে রেখে একটা ছবি আছে, আমি হয়তো আপনাকে দেখাইতে পারবো। আমি ওই কাতারে ছিলাম। কাতারে আসার পরে যখন প্রাইম মিনিস্টার, মানে প্রাইম মিনিস্টার তখন বিরোধী দলের নেত্রী আর কি, প্রাইম মিনিস্টার না বিরোধী দলের নেত্রী, তখন আমরা কিছু ফটোগ্রাফার আমি এমনি ট্রাকের ওই যে মাথাটা আছে না, ট্রাকের যে উপরে থাকে ওই মাথাটার উপরে বসেছিলাম এবং লাস্টপন্থী বসেছিলাম। ওই প্রধানমন্ত্রীর ওই অন্য অন্য যারা আছে তারা ভাষণ দিতে, বিভিন্ন নেতারা আইসক্রিম খাইছে ট্রাকের মধ্যে, শয়তানি করতেছিলাম, এরকম অনেক রকমের শয়তানি, আইসক্রিম গরম লাগতেছিল। হঠাৎ করে প্রাইম মিনিস্টারের বক্তব্য প্রায় শেষ পর্যায়ে, এই অবস্থায় হঠাৎ করে একটা শব্দ হলো, শব্দটা হয়েছে এটা আমরা বুঝতে পারিনি, শব্দ কিসের শব্দ এটাও বুঝতে পারিনি। পরপর যখন 3-4টা শব্দ হয়েছিল তখন আমি ওই ক্যামেরাতে, আমার তখন আমি হলো ম্যানুয়াল ক্যামেরা, আর আলম ভাই, ইত্তেফাক আলম ভাই, অন্য অন্য আলম ভাই একমাত্র ডিজিটাল ক্যামেরা ব্যবহার করতো আলম ভাই, তখন নতুন আর কি ডিজিটালের ক্যামেরা, সবাই হাতে ডিজিটাল ক্যামেরা না, আমরা ম্যানুয়াল ফিটার যেটা কাজ করি। তা আমি ওই ছবি তুলতেছিলাম, হঠাৎ করে শব্দ হয়েছে, আমি একটা ছবি তুলছি ধোঁয়ার ভিতরে মানুষ যে পড়ে আছে ওইরকম একটা ছবি, এটা আমার তোলা ছবি ধোঁয়ার ভিতরে। ওইটার পরে আরও দিক কয়েকটা শব্দ হয়েছে, তখন দেখছি যে ওপেন ফায়ার হচ্ছে, ফায়ার মানে ওই যে প্রধানমন্ত্রীর গাড়ি বা বিরোধী দলের নেত্রী গাড়িটা নেওয়ার জন্য বা প্রধানমন্ত্রী সব ট্রাকের উপর শুয়ে আছে, আমরা কিন্তু ছবি তুলছি ওই ছবি, এক মিষ্টিল ওই ট্রাকের উপর থেকে ছবি তুলছি। তোলার পরে তখন যে মানুষজন মানে দৌড়াদৌড়ি করছে, তখন আমরা এক পর্যায়ে আমারও ওই স্পিনটা যে শব্দ, আমরা তো আর গ্রেনেড বুঝি না, আমরা বুঝছি যে কিছু একটা হয়েছে, চাকা বাস্ট হয়েছে বা কিছু, কিন্তু যখন লাস্ট পর্যায়ে যে দেখলাম যে আমার ঘাড়ে, আমার পিঠে, আমার পাছার ভিতরে, আমার ঠ্যাঙের ভিতরে, মানে সব ওই যে রক্ত পড়ছে, তখন আমি তখনও বুঝি নাই আমি যে আমার এটা কি। পরে আমি সব চলে গেছে, আমি কিন্তু ওখানে ছবি তুলছি, এমন একটা ছবি আছে পিছন থেকে কেউ সাংবাদিক হয়তো বা দূর থেকে কেউ একটা ছবি তুলছে, পরে আমার গিফট করছে এই ছবিটা যে দেখো তুমি তো এই স্পটে ছিলা। তখন আইবি রহমানের সামনে গেছি, ওখানে আইবি রহমানের ছবি তুলছি, দেখি পড়ে আছে এরকম উপর দিকে তাকাই, কোনো কথা নেই। তারপরে আমি মহিলা একজন নেত্রী, তার একটা পাও অলরেডি প্রায় আমি দেখছি প্রায় চলে গেছে, মানে ই হয়ে ঝাঁঝরা হয়ে গেছে, তার ভ্যানিটি ব্যাগ এই সব জিনিস অন্যজনে নিয়ে যাইতে ছিল, তখন সেটাও আমি রিকভারি করলাম, আমাকে ধরলাম। তার 3 দিন পরে আমি হাসপাতালে গিয়ে ওই মোবাইল, তার ব্যাগ, টাকা এগুলো আমি তাকে দিছি, সে এখন এমপি। আরেকজন হচ্ছে মগবাজারের যিনি ঝুমু নামে পরিচিত, উনি একজন মহিলা আওয়ামী লীগের, ওনাকে আমি ওই পার্টি অফিসের সামনে যখন আমি ছবি তুলতে গেছি উনি আমার পায়ের ভিতরে জড়াই ধরছিলেন, তাই আমি ওনাকে ধরে আমি নিয়ে শাওন সজল একটা দোকান আছে ডিপার্টমেন্ট স্টোর ওখানে নিয়ে তারা রাখছি। আদা চাচার ছবি তুলছি, দীপ্তির ছবি তুলছি, এমনকি আপনি এখন যে পার্টির যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ওবায়দুল কাদের পার্টি অফিসের সামনে যুবলীগ অফিসের ভিতরে পড়ে আছিল, মানে তাকে নিয়ে যুবলীগ অফিসের ভিতরে কেউ ছবি কেউ জানে না যে ওবায়দুল কাদের, তখন সেই ওবায়দুল কাদেরের পরে টেবিলের ভিতরে পড়েছিল সেই ছবি আমি ভিতর থেকে তুলছি। আমি শেখ সেলিম,
শেখ সেলিমকে হুন্ডায় উঠাই দিছি, সাংবাদিকদের হুন্ডায়, শেখ সেলিম সেলিমকে সাংবাদিকদের হুন্ডায় উঠাইয়া বাসায় পাঠাইছে শেখ সেলিমকে। আমি জানি সানাউল নামে এক ছেলে তাকে নিয়ে গেছে, ফটোগ্রাফার সানাউল, মানে এখন নিউ এজের পত্রিকার ফটোগ্রাফার, তার হুন্ডায় উঠাই দিয়ে এবং সে যে যায় তাকে নিয়ে যাচ্ছে সেটাও আমি ছবি তুলে রাখছি। এইরকম আরেকজন ছিল ইত্তেফাকের, তিনিও মারা গেছেন, তার হুন্ডায় আরেকজনকে উঠাই দিয়েছিলাম, সেটাও ছবি আমি তুলে রাখছি। সে একজন শিল্পী ছিল, গান টান গাইতো, সেই ফটোগ্রাফার, তাকেও আমি করছি। তারপরে আসলাম আমি আবার পার্টির সামনে, আসার পরে সবাইকে দেয় বাহাদুর নাসিম, তাকে নিয়ে যাইতেছিল, তার ছবি তুলছি। তখন একটা ভয়াবহ পরিস্থিতি ওখানে, মানে যে পরিস্থিতি আমি আর বুঝতে পারবো না, মানুষের কান্না চারিদিকে, ধাও পাক্কা হচ্ছে এরকম, চারিদিকে মানুষ মানে চারিদিকে ছটাই গেছে, মানে মানে একটা আতঙ্কের ভিতরে। পরে আমি সেই আলম ভাই, আমি সেই ভয়ে তখন আর ছবি না তুলে আমরা সরাসরি হলি ঢাকা মেডিকেলের দিকে যাইতেছিলাম, তখন থেকে ওনাকে অনেক ভিড়, তখন আমরা দুজনে হলি ফ্যামিলিতে ট্রিটমেন্ট নিলাম। ট্রিটমেন্ট নেওয়ার পরে আমরা হলি ফ্যামিলি ট্রিটমেন্ট নেওয়ার পরে আমরা দুজন ওখানে ছিলাম, তারপরে আমরা দুই তিন দিন পরে ওখান থেকে আমরা চলে আসছি আর কি। এই হয়েছে আমি ভয়াবহ এই, আর ওই যে ভয়াবহ আইবিআপার যে দুটো চিন্তা, যে যে যেভাবে পড়েছিল সেটা আমার কল্পনা করতে পারি না। অন্যরা যারা ছিল, আরও অনেক ছিল যারা, পঙ্কজ দেবনাথ, আইবিআপা, তারপরে আপনার সুরঞ্জিত সেনগুপ্ত, এদের সবাইটা আমি ছবি তুলছি ওখানে। তখন ফটোগ্রাফার খুব কম ছিল ওখানে, সবাই ওই জিরো পয়েন্টে চলে গেছে, কিন্তু আমরা চার পাঁচজন ফটোগ্রাফারের ভিতরে আমি একজন, যে আমি লাস্ট পর্যন্ত ওখানে ছিলাম এবং ট্রাকেই ছিলাম লাস্ট।